চ্যানেল আইতে একটা নাটক সম্প্রচার হয়, একটা নাটক প্রচার করা হয়। নাটকটি বিষয়বস্তু ছিল এমন যে মা বাবার অপকর্মের ফলে সন্তান প্রতিবন্ধী হয়, প্রতিবন্ধী সন্তান নিয়ে, যেটার অভিনেতা ছিল আরেফিন নিশু এবং অভিনেত্রী ছিল মেহজাবিন চৌধুরী। পরবর্তীতে এটি যখন চ্যানেল আইতে প্রচার করা হয় এবং ইউটিউবে প্রচার করা হয়, প্রায় 10 লক্ষ ভিউ হয়। পরবর্তীতে একজন মা, প্রতিবন্ধীর মা, তিনি প্রতিবাদ করেন। তিনি লাইভে এসে কান্না করে বলেন, যদি আমার সন্তান আমার কারণে, আমাদের অপকর্মের কারণে যদি সন্তান প্রতিবন্ধী হয়, তাহলে আমার যে সন্তান প্রতিবন্ধী হয়েছে, তাহলে আমি সমাজের কাছে আমাকে হেয় করা হয়েছে যে আমি, আমার প্রতিবন্ধীটা আমার কারণেই আমার সন্তান প্রতিবন্ধী হয়েছে। এবং আমার সন্তানকে ভবিষ্যতে বিভিন্ন জন এভাবে মেনশন করবে যে তোমার মা বাবার অপকর্মের জন্য তোমরা প্রতিবন্ধী হয়েছে। পরবর্তীতে চাইল্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে, বাদি এখানে আছেন, চাইল্ড ফাউন্ডেশনের প্রতিনিধি, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কোর্টে আমরা একটি মামলা করি। প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন 2013 ধারা মতে আমরা একটি মামলা করি। মামলার মধ্যে মেনশন করা আছে, যদি কোনো ব্যক্তি, কোনো প্রতিবন্ধী ব্যক্তির প্রতি প্রত্যক্ষ অথবা পরোক্ষ যদি কোনো নেগেটিভ অ্যাপ্রোচ বা নেতিবাচক কোনো ভ্রান্ত কোনো ধারণা তৈরি করে, তাহলে তিনি প্রতিবন্ধী সুরক্ষা আইন 2013 ধারার অধীনে অপরাধ করেছেন। পরবর্তী যখন আমরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কোর্টে মামলাটি করি, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কোর্ট, তিনি ACMM আদালত, তিনি এটি মামলাটি PBI তদন্ত দিয়েছেন। PBI তদন্ত কর্মকর্তা তিনি স্বীকার করেছেন যে তারা ভুল করেছেন, কিন্তু তিনি মেনশন করেছেন তারা এই ধারণা ছিল না, এটি যে প্রতিবন্ধীদেরকে নেগেটিভ অ্যাপ্রোচ তৈরি করবে এই ধারণাটি তাদের ছিল না। এবং উনি স্পেসিফিকভাবে বলেছেন যে PBI স্বীকার করেছেন তারা ভুল করেছেন, তারা ফেসবুকে ক্ষমা চেয়েছেন এবং ইউটিউব থেকে তারা নাটকটি সরিয়েছেন, কিন্তু তিনি অব্যাহতির আবেদন করেছেন। পরবর্তী বিজ্ঞ আদালতে আমরা নারাজি পিটিশন দাখিল করি। নারাজি পিটিশন দাখিল করার পরে পরবর্তীতে আবার বিজ্ঞ আদালত PBI তদন্তে পাঠায়। PBI সেম পরবর্তীতে PBI একই তদন্ত রিপোর্ট দান করেন যে তারা অপরাধ করেছে, তারা ভুল করেছে, কিন্তু তিনি যেটি মেনশন করেছেন তাদেরকে অব্যাহতি দেওয়া হোক যেহেতু তারা ক্ষমা চেয়েছে। পরবর্তীতে আমরা বিজ্ঞ আদালতে আবার নারাজি পিটিশন দিয়েছি। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে তারা নিজেরা স্বীকার করেছে যে তারা অপরাধ করেছে, কিন্তু ফেসবুকে তারা ক্ষমা চেয়েছে, ইউটিউবে তারা এটাতে সরিয়েছে, এটা তো প্ল্যাটফর্ম না যে ফেসবুক ওনারা ক্ষমা চাইবে তাহলে তার অপরাধ তার সংকৃত হয়ে যাবে, অপরাধ থেকে মুক্তি পেয়ে যাবে। পরবর্তীতে বিজ্ঞ আদালত নারাজিটা গ্রহণ করেনি। এই জন্য আমরা ক্ষুব্ধ হয়ে চাইল্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বিজ্ঞ মহানগর দায়রা আদালতে আমরা রিভিশন করি। আজকে রিভিশন হিয়ারিং ছিল, রিভিশনটা অ্যাডমিট হয়েছেন বিজ্ঞ আদালত। আমাদের সাবমিশনের জায়গাটা ছিল বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত, যেটি কোর্টে মেনশন করেছেন, আদেশে মেনশন করেছেন, তিনি বলেছেন সরাসরি ওনারা প্রতিবন্ধীদেরকে নিয়ে কোনো কথা বলেননি। অথচ আমাদের আইনে প্রতিবন্ধী সুরক্ষা অধিকার ও সুরক্ষা আইন 2013-37 বলা আছে, যদি প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে প্রতিবন্ধীদেরকে যদি হেয় করা হয় বা নেতিবাচক কোনো ধারণা তৈরি করা হয় তাহলে তিনি অপরাধ করবেন। কিন্তু বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত এটিকে অগ্রাহ্য করেছেন এবং এটি আমলে নেননি। এই জন্য বিজ্ঞ আদালতে আমরা রিভিশন করি। বিজ্ঞ আদালত রিভিশন অ্যাকসেপ্ট করেছেন, আমরা এই জন্য আমরা সন্তুষ্ট প্রকাশ করছি বিজ্ঞ আদালতের কাছে।